ভাবে সারা দিন বারান্দায় বসে আছে, পাড়া প্রতিবেশী দেখে ভাববে এদের কি ঘর বাড়ি নেই। দেখো আমাদেরকে লিয়ে এয়ার ফ্রায়ার লায়া হ্যায়, মিষ্টি বাটি নিয়ে নিয়ে ঘুরছে, কারণ এটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার নাচতে থাকবো। এখানে মা নিয়েও চলে এসছে, ভালোই লাগবে বাদাম দিয়ে খেলে। হ্যাঁ বাদাম দিলেও ভালো লাগবে। ভাজা ভাজা হয়ে গেছে, দুটো তিনটে যত ইচ্ছা ডিম দিলেই হলো, আর এটা নামিয়ে নিলেই হবে। তুই আগে জমায় আমার কে ছিলিস, একটু একটু করে বাড়ছে, এই পড়ে যাবে। যে আমাদের এখানে লাইফ লং এর এয়ার ফ্রায়ার আছে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর ব্যাস, যেখানে যাব সেখানে চলে আসবে, কোনটা চাই। আর আমি এলাম এখন রান্নাঘরে, এখন বাজে কটা, পাঁচটা মতন বাজে। আজকে আমরা না বারান্দাতে কম্বলটা পেতে দিয়ে সারা দুপুর ওখানে আমরা শুয়েছিলাম, ঘুম তো আসছে না, কিন্তু হ্যাঁ ওখানে শুয়েছিলাম রোদের মধ্যে। মানে এখন এত ঠান্ডা পড়ে গেছে যে রোদে ওখানে বসে শুয়ে থাকতে কি আরাম লাগছে। এখন একটু চা খেয়ে নেবো, ঠান্ডাও লাগছে, তো চা বানাবো। মা এখনও ওখানে শুয়ে আছে আর আমার সাথে বৃষ্টি ঘুরছে, কারণ ও আজকে দুপুরবেলা ঘুমায়নি, ওর আর ঘুম আসছে না। আমিও ভাবলাম থাক, ঘুম আসছে না এখন, আর জোর করে ওই থাবা তুকি দিয়ে আর ঘুম পাড়াতে পারছি না। একটু বিকালবেলা যদি বেরোয় এদিক ওদিক ঘুরিয়ে দেবো, সন্ধ্যাবেলা মানে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে দিয়ে রাত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ মা কিছু বলবে, বলো বলো। বৃষ্টি এখন যেটা হয়েছে আমি কদিন ধরেই বেশ দেখছি, আমি যখনই ভিডিও বানাচ্ছি বৃষ্টি ফোনটা নিতে চাই হাতে, মানে ও কিছু বলবে, ওরা কিছু বক্তব্য থাকে। আর কি আবার আজ আবার একটা, হ্যাঁ বৃষ্টিকে এখন আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে ওকে সোয়েটারটাও পরে দেবো, আমি নিজেও সোয়েটার পরবো, ঠান্ডা লাগছে প্রচন্ড। হ্যাঁ তো এখানে হয়ে গেছে চা, রেডি হয়ে গেছে বিকালবেলা, রেডি হয়ে গেছে। কিভাবে সারা দিন বারান্দায় বসে আছে, পাড়া প্রতিবেশী দেখে ভাববে এদের কি ঘর বাড়ি নেই। হ্যাঁ এদের এত ঠান্ডা লেগেছে, এরা বারান্দাতেই হাফ বেলা কাটিয়ে দিল। ঠান্ডা ঠান্ডার মধ্যে মানে রোদটা আসছে, এত সত্যি আরাম লাগছিল বারান্দাতে, আর সারা দিন সত্যি আমাদের এখানেই কেটে গেল। এখানে মানে আমার না, এই যে এনার এনার ঘুম থেকে উঠে এখানে শুয়ে পড়ে, তারপর আর কোথাও নড়ে না, এখানে খেলবে, সব জিনিসপত্র নিয়ে চলে আসছে, এখানে এখানে সব জিনিসপত্র আছে, এখানেই খেলবে, এখানেই থাকবে, ঘরে যাবি না। ঘরগুলো এত ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, শীতকালে যা হয় আর কি, ঠান্ডা হয়ে আছে ওই জন্য ঘরে কেউ যাচ্ছে না। মিষ্টি বাটি নিয়ে নিয়ে ঘুরছে, কারণ এখানে মা বানাচ্ছে, মা ঝাল সুজি বানাবে। হ্যাঁ বলো, আমাকে বলো আমি দেবো। বাটি নিয়ে রেডি, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সুজি ওখানে আছে, আর এখানে কারি পাতাও নেওয়া হয়েছে। ঝাল সুজি বানাবে, কিভাবে বানাচ্ছে একটু একটু শেয়ার করে দেব। দাঁড়াও দাঁড়াও, এরকম করলে এখনো কিছু হলো না, সবে কড়াই চেপেছে, তা থেকে বড় হয়ে গেছে সর্ষে দিয়ে। এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো কুচিয়ে রেখেছে, এগুলোও দিয়ে দেবে। হ্যাঁ কোনটা বাটিতেই দেবে তোমাকে, নুন এটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার নাড়তে থাকবো, সামান্য চিনিও দিয়ে দিচ্ছি। এইবার আস্তে আস্তে জল দিতে হবে আর নাড়তে হবে, জল দিতে হবে আর নাড়তে হবে, এখানে মা নিয়েও চলে এসছে। আর যেহেতু এতবার করে নাড়ছিল না, দেখো এরকম ঝুরঝুরে হয়েছে, আর এটা তো বাদামও দেওয়া যাবে। হ্যাঁ ভালোই লাগবে বাদাম দিয়ে খেলে, বাদাম দিলেও ভালো লাগে। আর মায়ের পেছনে দেখছি চানাচুরের কোটাটা, এটা অভিক রাতের বেলা খাই, খেয়ে রেখে দিয়েছে, আর সরানো হয়নি, বাকি চলো এক চামচ খেয়ে। হ্যাঁ হ্যাঁ বলো, বৃষ্টির মানে আর থাকতে পারছে না। আমি খুব একটা ভালোবাসি না, এখন কমলা লেবু খাবে, এখন রাতে কেউ খায় না।
এরপরে অভিকের যেটা মাছ ভাজা আছে অভিকের যেটা খাই সেটাও বানানো হবে। তবে আমরা মাছ ভাজা দিয়ে রাতের বেলা, মাছ আমার ঠিক রাতের বেলা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ডিম দিয়ে খাবো। আর অভিকের জন্য মাছ ওই মশলা টশলা দিয়ে ফ্রাই করা হবে। আর আমার এয়ার ফ্রায়ারও আজকে চলে এসেছে, যেটা অভিক এলে পরে ওপেন করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো মা এখন করবে ডিম চচ্চড়ি রান্না, আর তার জন্য এখানে দেয়া হচ্ছে সর্ষের তেল। ডিম চচ্চড়িটা আমার ভাইয়ের দুজনের ভীষণ ফেভারিট, যেদিন ভাবি যে কী খাবো রাতের বেলা কী খাবো বুঝতে পারছি না, তখন এরকম ডিম চচ্চড়ি মা আমাদের জন্য বানিয়ে দিত, ছোটোবেলাতেও বানিয়ে দিত, এখনও বানিয়ে দেয়। এখানে লাগবে হচ্ছে রসুন থেতো করে রাখা, লঙ্কা, আর হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচানো রসুন, আর এটা হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এই লাগবে। আর কিছু লাগবে ফোড়ন টোড়ন দেওয়ার জন্য? আচ্ছা, চলো, তেলটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দেওয়া হলো, আর এবার লঙ্কা কুচিও দিয়ে দেওয়া হলো, ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হবে পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এখন থেকে রোজ মা যা রান্না করে খাওয়াবে আমাদের সেগুলো আমি ভিডিও করবো। পেঁয়াজটা একটু মচবে, ভাজা ভাজা হতে দেবো। আর এবার এর মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো মশলা নেই, কোনো ঝুট ঝামেলা নেই, কিন্তু খুব সুন্দর টেস্টি একটা খাবার, এটাও আমার গরম ভাতে খেতে খুব ভালো লাগে। মা ভাই কি দিয়ে ভালোবাসে? তোমার মা রুটি, রাতের রুটি খেতেই মা ভালোবাসে। আমি যেমন ভাত ভালোবাসি, আর ভাইয়ের রুটি ভাত হলেই হলো, ওর কোনো ব্যাপার নেই, ও শুধু টেস্টি খাবার দাবার হলেই হলো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল, এটা একটু মচবে, সেদ্ধ হবে, তাই তো? এটা ফুটে উঠলে তারপরে দেওয়া হবে ডিম, এখন আপাতত এটা ঢেকে দেওয়া হবে। এখানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার দেওয়া হবে ডিম। বৃষ্টি এত আওয়াজ করছে, এর মধ্যে দুটো তিনটে যত ইচ্ছা ডিম দিলেই হলো, যেমন তোমরা লোক থাকবে তেমন দেবে, আমাদের দুটোতেই হয়ে যাবে। আর মাই যেহেতু সেই জন্য আমাদের দুটোতেই হয়ে যাবে। ঘুটে দিতে হবে একেবারে পুরো, যেমন আর কি ডিম ভুজিয়া যেমন হয় ওই রকমই ওরকম হবে। তারপর যখন হয়ে যাবে শেষটা করতে হবে, এটাতে জল দিয়ে মাখা মাখা, এটা হয়ে গেলে মাখা মাখা করে নিতে হবে। আবার 2 মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি। তুমি ঝুরঝুরে হবে, আরো টানবে, জলটা পুরোই শুকিয়ে যাবে। জল টেনে নিয়েছে, এটাও কিন্তু একদম হয়ে এসছে, হয়েছে না, হয়েই গেছে, এবার এটা নামিয়ে নিলেই হবে। মা একটা খুব ভালো রেসিপি জানে যেটা শেয়ার করব তোমাদের সাথে, একটু ওটা মানে ঝামেলার রান্না আছে, কারণ খাটাখাটনি আছে ব্যাপারটাই, কিন্তু হ্যাঁ বেশ খুব ভালো হয় খেতে। ডিমেরই একটা রেসিপি, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। বৃষ্টি এখানে সমানে দুষ্টুমি করে আছে, পায়ের নিচে যাচ্ছে আর আসছে, তো ওই রেসিপিটা তোমাদের শেয়ার করবো। মা যদি থাকে আর যদি তাহলে একদিন শেয়ার করবো। কন কেতা হে ক্রেডিট কার্ড ইউজ করনা খারাপ চিজ হে, দেখো হাম ইনিক কে লিয়ে এয়ার ফ্রায়ার লায়া হে। ও ভি কেসে খালি সোয়াইপ করতে যাও, করতে যাও, করতে যাও। এটা কিন্তু লাইফ লং এর আছে, আর কালারটা আছে হচ্ছে ব্ল্যাক এ, যেমন হয় আর কি, তারও দেখায় আগে ওটা কি হবে, ব্ল্যাক এন্ড গ্রে তে। এই যে অভিকের জন্য রোজ যে বানানো হয় সুন্দর অয়েল, অয়েল অয়েল ব্রাশ, হ্যাঁ, রোজ যে অভিকের জন্য বানাতে হয় ফিশ ফ্রাই, হ্যাঁ, পুটুনের ফ্রেঞ্চ ফ্রাইজ হয়ে যাবে, ও চিকেন তন্দুরি খেতে ভালোবাসে সেটা হয়ে যাবে, সাথে করে অভিকের ওই মাছ ভাজা সেটা হয়ে যাবে। কি ছিল তুই আগে জমা আমার কে ছিলিস, মা ছিলিস, হ্যাঁ, এই আমার মেয়ে হয়ে ফিরে এসেছিস, নির্ঘাত আমার মা ছিলিস। ক্যামেরাটা অন করলাম বলে, নাহলে কিন্তু আগের বার বলছিল বউ, এটা ভিডিওতে বলা যাবে না, সবাই জানতে পারবে, আহা, সেই জন্য কথাটাকে ওই বউ ছিল তোমার মা ছিল মধ্যে একটা, ওই অমনি ঘুরিয়ে দিল কথাটা, হ্যাঁ বউটাকে উজ্জ্বল করে দিল, এটা আর বললই না ভিডিওতে, সেরকম করে দেখে এরকম আমার দিকে তাকিয়ে থাকে, হা করে বাবার দিকে তাকিয়ে থাকে, কেউ দেখলে বলে ছাড়া ছাড়া আছে বলবে না বাবার দিকে তাকিয়ে আছে, এটা কি পাগলি, এরকম কেউ দেখেছো, দেখো খাবার বেড়ে দিচ্ছে আমাকে।
একটু একটু করে বাড়াচ্ছে, এই পড়ে যাবে। যে আমাদের এখানে লাইফ লং এর এয়ার ফ্রায়ার আছে, যেটা খুব শীঘ্রই তোমাদের ইউজ করেও দেখাবো। আপাতত আমি এখন ভালো ইউজ করতে জানি না বলে করছি না, দুদিন দেখে নেবো ভিডিও টিডিও কেমন করে কি করতে হয়। এটা ডিটাচ করা যায়, এটা এদিকে টানলে পরে বোধ হয় ও না, এই যে এটা এরকম করে মাজাও যাবে, আলাদা আলাদা মাজাও যাবে। এটা দুদিন শিখতে হবে, তারপরে তোমাদের এর মধ্যে রেসিপি যা যা করবো আর কি তখন দেখাবো। বাই করো, টাটা, বলে আবার দেখা হবে, বাই করো তো, এখানে নেক্সট ভিডিও দেখা হবে, টেক কেয়ার, বাই বাই। হামিটা দিয়ে দাও, এক্ষুনি বৃষ্টি ঘুম থেকে উঠলো, চলো পরের ভিডিও দেখা হচ্ছে, বাই।